প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর দশম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার, বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ, বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর দশম পর্ব। সদাগর। 610 খ্রিস্টাব্দে ওহি পাওয়ার পূর্বে প্রফেট মোহাম্মদ 25 বছরের অধিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। তিনি ও তার পরিবার ব্যবসা বাণিজ্যে শুরু থেকেই জড়িত এবং 12 বছর বয়সে তিনি নিজের চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বাণিজ্যে হাতেখড়ি নেন এবং পরবর্তীতে এ সম্বন্ধে পারদর্শী হয়ে ওঠেন। 20 বছর বয়সে তিনি খাদিজার বাণিজ্য ও ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন এবং খাদিজার সাথে বিবাহের পরও স্ত্রীর ব্যবসা বাণিজ্যের কাজ চালিয়ে যান। হয়তো খাদিজার মৃত্যুর পর তার জীবনযাত্রা নির্বাহের জন্য বেশ কয়েক বছর ব্যবসা বাণিজ্যের কাজ চালিয়ে যেতে হয়েছিল। ব্যবসা বাণিজ্য সম্পর্কে তার জ্ঞান ছিল অসাধারণ। ক্যারাভ্যান পরিবহন ও বিদেশ বাজার সম্বন্ধে ভালো ধারণা ছিল এবং অন্যান্য বাণিজ্য সম্প্রদায় সম্বন্ধে ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে জ্ঞাত ছিলেন। এ সম্বন্ধে কোরআনে অনেক সূত্রের উল্লেখ আছে। এইসব সূত্র গ্রহণ করে 1982 সালে একজন আমেরিকান গ্রন্থাকার চার্লস টোরে একটি পুস্তক রচনা করেন। শীতকালে ও গ্রীষ্মকালে ক্যারাভ্যানে বাণিজ্য যাত্রা, পণ্যদ্রব্যের হিসাব, শেষ বিচারের দিন, প্রত্যেক মানুষের প্রাপ্য হিসাব, তারাজুর কথা, প্রত্যেক মানুষের ভালোমন্দ কর্মের ওজন, সৎপথ গ্রহণ ও তার জন্য কাজ করা, প্রফেটের জন্য সাপোর্ট ইত্যাদি কথা কোরআনে বিস্তৃতভাবে উল্লেখ করা হয়েছে। প্রফেট মোহাম্মদের বাণিজ্য সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞান তার জীবনে অনেক সময় কাজে লেগেছে। 615 খ্রিস্টাব্দে আবেসিনিয়াতে একজন অনুসারীকে পাঠানো হয়েছিল বিপক্ষ মক্কাবাসীদের জানানোর জন্য যে সেদেশের সাথে তার সম্পর্ক গড়ার উদ্দেশ্যে। তার মদিনায় আগমনের উদ্দেশ্য ছিল 622 সালে সেখানে একটা কেন্দ্র গড়ে তোলা, যাতে মক্কাবাসীদের বাণিজ্যে তিনি বাধা দিতে পারেন এবং অর্থনৈতিকভাবে তাদের ক্ষতি সাধন করতে পারেন। মদিনা এমন এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবস্থিত যেখান থেকে তার পরিকল্পনা মতে মক্কাবাসীদের বাণিজ্য ক্যারাভ্যান আক্রমণ করতে পারেন এবং তাদের হয়রানি করতে পারেন ক্যারাভ্যান যাত্রীদের, ফলে মক্কাবাসীদের বাণিজ্য পরিশেষে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। মদিনায় যাওয়ার পর মক্কায় ক্যারাভ্যানের ওপর বারবার আক্রমণ ও তাদের পণ্যদ্রব্য অধিগ্রহণ মক্কাবাসীদের বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে তোলে, প্রফেটের পরিকল্পনা ব্যবস্থা ও তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির পরিচয়ের ফলে। এইভাবে আক্রমণের মাধ্যমে প্রফেট কোরেশদের অর্থনৈতিকভাবে দুর্বল করে তোলে, তার নেতৃত্ব গ্রহণ ও মিশনকে স্বীকৃতি দিতে কোরেশদের ওপর চাপ সৃষ্টি করেন। হীরা পর্বতের গুহা। প্রফেট মোহাম্মদ চিন্তাপ্রবণ ব্যক্তি ছিলেন। মনে হতো সদা দুঃখ ভারাক্রান্ত এবং 30 দশকের শেষের বয়সে তিনি আরও বেশি গুটিয়ে গেলেন, মনে হলো তিনি অসুস্থ মানুষ। তার দেশের মানুষের জন্য গভীর অনুভূতি ছিল এবং সর্বদা এই চিন্তা তাকে কুরে কুরে খেত তার পূর্বপুরুষের ধর্মবিশ্বাস সম্বন্ধে। সবসময় ভেবে আকুল হতেন তিনি পূর্বপুরুষদের অধর্ম আচরণের স্থলে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করতে পারেন কিনা। রমজান মাসের সময় সময় তিনি খাদিজা সহ মক্কার পার্শ্ববর্তী পর্বতে নির্জনে বাস করতেন, শুধুমাত্র জীবনধারণের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে। তার দাদা এবং অন্যান্য ধার্মিক ব্যক্তি এবং হানিফরাও এইভাবে পর্বতে সময় সময় নির্জনে বাস করতেন। 610 খ্রিস্টাব্দে একদিন প্রফেটের বয়স যখন 40-এর মতো, তিনি একাকী হীরা পর্বতের পাদদেশে এক গুহায় নির্জন বাস চলে যান। প্রায় 3 মাইল উত্তর পূর্ব দিকে হীরা একটি পাথুরে পাহাড়। এই গুহাতেই হানিফ জাইদ ইবনে আমর প্রায় আরাধনা করতেন। ওই দিন রাত্রে রমজান মাসের 27 তারিখে লাইলাতুল কদর, শক্তির রাত্রি। প্রফেট মোহাম্মদ গভীর আরাধনায় নিমগ্ন। হঠাৎ তিনি কণ্ঠস্বর শুনলেন কে যেন তাকে আদেশ করে বলছে পড়ো, এবং প্রফেট জিজ্ঞাসা করলেন আমি কি পড়ব? প্রফেট মোহাম্মদ বললেন যে তিনি পড়তে জানেন না।
এ সময় তিনি অনুভব করলেন কে যেন তাকে বুকে চেপে ধরেছে এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার কণ্ঠস্বর হল পড়ো, পড়ো আল্লাহর নামে যিনি একবিন্দু রক্ত থেকে সৃষ্টি করেছেন, পড়ো, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মহিমান্বিত এবং যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। বলা হয় প্রফেটের নিকট প্রথম ঐশীবাণী এবং যে আয়াত তিনি শুনেছেন তা সূরা আলাকে বিধৃত। এই অভিজ্ঞতায় প্রফেট মোহাম্মদের ভীষণ কম্পন শুরু হল, তিনি বিব্রত হয়ে বাড়ি ফিরলেন। মনে হল কে যেন তার দেহে ভর করেছে। স্ত্রী খাদিজাকে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমি আমার জন্য চিন্তান্বিত। খাদিজা জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? এবং তিনি প্রফেটকে সাহস দিয়ে শান্ত হতে বললেন এবং তাকে পরীক্ষা করলেন। কোনো অশুভ আত্মা হতে ভালোমন্দ হয়তো কিছু শুনে থাকবেন। খাদিজা প্রফেটকে বললেন, আবার সেই আগন্তুক উদয় হলে প্রফেট যেন খাদিজাকে বলেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে পরবর্তীতে যখন সেই ভীষণ দেখা দিল, খাদিজা প্রফেটকে তার বাঁউরুতে বসতে বললেন, খাদিজা প্রফেটকে তার বাঁউরুতে বসতে বললেন, তারপর ডানুরুতে এবং পরে তার কোলে বসতে বললেন এবং প্রত্যেকবার প্রফেট জানালেন যে সেই ভীষণ রয়ে গেছে। তারপর কোলে বসা অবস্থায় খাদিজা নিজেকে উন্মুক্ত করে তার স্বামীকে তার দুই জানুর মধ্যে টেনে নিতেই প্রফেট জানালেন যে সেই ভীষণ অদৃশ্য হয়ে গেছে। সম্ভবত এই অবস্থা দৃষ্টে খাদিজার ধারণা বদ্ধমূল হল যে যিনি দেখা দিয়েছিলেন তিনি দেবদূত, শয়তান নয়। খাদিজা নিশ্চিত অনুমান করলেন যে প্রফেট মোহাম্মদ আল্লাহর মনোনীত ব্যক্তি আরবের মূর্তিপূজা দূরীভূত করার জন্য। খাদিজা প্রফেটকে আশ্বাস দিয়ে বললেন, আনন্দ করুন, নিশ্চয়ই আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন, আমি আশা করি আপনি আপনার লোকেদের জন্য নবী নিযুক্ত হবেন। চরিৎকার মুসা ইবনে ওয়াকবার অথরিটিতে বর্ণিত এক ট্রেডিশন অনুযায়ী এবং অন্য বর্ণনা মতে খাদিজা প্রফেট মোহাম্মদকে নিনেভ থেকে আগত এক খ্রিস্টান ধার্মিক ব্যক্তি আদ্দাসের নিকট নিয়ে যান। আদ্দাস মক্কাতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আদ্দাস সব ঘটনা শুনে দেবদূত গ্যাব্রিয়েল সম্বন্ধে যা জানতেন তাদের কাছে সেসব ব্যক্ত করলেন। এরপর খাদিজা গেলেন তার কাজিন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ইনি কোরেশ গোত্রের বিপুল অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী ব্যক্তি, ওয়ারাকা গোত্র পুরোহিত বংশোদ্ভূত। তিনি মক্কার নিকটে দেবী উজ্জার মন্দিরের চার্জে ছিলেন। খ্রিস্টান ধর্মে দীক্ষিত ওয়ারাকা হিব্রু জানতেন এবং ইহুদি ও খ্রিস্টানদের ধর্মপুস্তক অধ্যয়ন করেছেন। তিনি খ্রিস্টানদের গসপেল ও কিছু লেখা আরবিতে অনুবাদ করেন আংশিকভাবে। ওয়ারাকার ভগ্নীও বিদুষী ও জ্ঞানী নারী ছিলেন এবং নিয়মিতভাবে গসপেল পাঠ করতেন। খাদিজার কাছ থেকে ঘটনা শোনার পর ওয়ারাকা জবাব দেন, তুমি যা বলেছ তা সত্য হলে খাদিজা, আমি তোমাকে বলতে পারি প্রফেট মোহাম্মদের কাছে নামুসের আত্মা এসেছিল, যা মোজেজের কাছেও এসেছিল এবং মোহাম্মদ তার লোকেদের নবী হবেন, সুতরাং তাকে সন্তুষ্ট চিত্তে থাকতে বলো। খাদিজা বাড়ি ফিরে প্রফেটকে ওয়ারাকা যা বলেছিলেন সব বললেন। এর কিছুদিন পরে প্রফেট মোহাম্মদ নিজেই ওয়ারাকার কাছে গমন করে ঘটনার পুনরাবৃত্তি করলেন। সব শুনে ওয়ারাকা আবার সেই একই কথা বললেন যা খাদিজাকে বলেছিলেন। তিনি অবশ্য যোগ দেন যে এতে লোকজন তার বিরুদ্ধে দুর্নাম রটাতে পারে, মন্দ কথা বলতে পারে, এমনকি ঘৃণ্য ব্যবহারও করতে পারে, আপনাকে তারা মিথ্যেবাদী বলবে, অস্বীকার করবে, অত্যাচার করবে, যুদ্ধ করবে, এমনকি গোত্র থেকে বহিষ্কারও করবে। যদি ঈশ্বরের ইচ্ছা হয় আমি বেঁচে থাকলে সাহায্য করব সেইভাবে যেভাবে ঈশ্বর আজ্ঞা করবেন। তারপর তিনি প্রফেট মোহাম্মদের ললাটে চুম্বন করলেন। প্রফেট নিঃসঙ্গচিত্ত হয়ে বাড়ি ফিরে এলেন এবং নিজের মনকে শান্ত করলেন। ওয়ারাকা যে উৎসাহ প্রফেটকে দেন তা তার অন্তকরণকে উন্নত করে, আলোকিত করে। ওই বছরে অর্থাৎ 610 খ্রিস্টাব্দে ওয়ারাকা খ্রিস্টান হিসেবে মারা যান। অনেক ইসলামী পুস্তকে ওয়ারাকাকে হানিফ বলা হয়েছে অথবা বলা হয়েছে সত্য ধর্মের অনুসারী। বিরতি। ফাত্রা। হেরা পর্বতে গুহার প্রথম ওহি অবতরণের পর বেশ কিছু সময়ের জন্য ওহি বন্ধ ছিল, এই বিরতিকে ফাত্রা বলা হয়। সূরা আলাক ও পরবর্তী সূরার মধ্যে বিরতি ছিল কারোর মতে 7 মাস, আবার অন্য কারোর মতে 7 বছর, আবার কেউ বলেন 3 বছর,
এবং এটা সম্ভবত সঠিক ব্যবধান অনেক পণ্ডিতের মতে। আলতাবারির মতে লোকেরা প্রফেট মোহাম্মদকে উপহাস করত এই বলে যে তার প্রভু অথবা সাথী তাকে ত্যাগ করেছে। একজন নারী অনেকে বলেন উম্মে জামিল আবুলাহাবের পত্নী বলেছিলেন তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে এবং সে তোমাকে ঘৃণা করে। এই বিরতির প্রথম দিকে প্রফেট মোহাম্মদ বেশ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি প্রায় বিমর্ষ হয়ে থাকতেন, এমনকি আত্মহত্যা করার চিন্তা পর্যন্ত করেন। তাফসিরকার ইবনে হিশাম এবং আল বুখারি বলেছেন যে প্রফেট অনেকবার চেয়েছিলেন যে পাহাড়ের শীর্ষ থেকে লাফ দিয়ে জীবনের অবসান করে দেন। তিনি তার মিশনে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং বিস্মিত হয়েছিলেন এই ভেবে যে তাকে হয়তো ঠকানো হয়েছে। এই ক্রাইসিস ও হতাশা থেকে তিনি আশাহত জীবনে আশার আলো পেয়েছিলেন খাদিজার অনবরত আশ্বাসবাণী ও উৎসাহের দ্বারা। খাদিজা তাকে বিশ্বাসী হতে বলেন, সহিষ্ণু হতে বলেন এবং তার প্রচেষ্টাকে খাদিজা উৎসাহ দেন এবং একেশ্বরবাদীতে আরও বিশ্বাসী হতে বলেন। এই সময়ের মধ্যে প্রফেট মক্কাতে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে থাকেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। পরবর্তী তিনটি ওহি অবতারণের পর্যায়ক্রম ও তারিখ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, কিন্তু সাধারণত মনে করা হয় ঘটনা ঘটেছিল এইভাবে। একদিন 613 খ্রিস্টাব্দে এই লম্বা বিরতির অবসান হল যখন প্রফেট মোহাম্মদ ওই শিবানী পেলেন, যাতে তার প্রভু তাকে আশ্বাস দিলেন যে তিনি প্রফেটকে ত্যাগ করেননি এবং তার প্রতি অসন্তুষ্টও নন। এরপরেই কার্পেটের চাদর গায়ে শোয়া থাকা অবস্থায় তিনি আরও দুটি ওহি পান। উভয়েরই শুরু হয়েছিল হে বস্রাবৃত, তারপর আদেশ হয় উঠে দাঁড়াও ও প্রার্থনা করো। তারপরেই অন্য আদেশ হল ওঠো এবং প্রচার করো। এরপর থেকেই ধারাবাহিকভাবে তিনি ওহি পেয়েছেন এবং সেগুলো মুখস্থ করা হয় এবং লিখে রাখা হয় তার সঙ্গীসাথীদের ও খতিবদের দ্বারা। পরবর্তীকালে সংকলিত হয় একটি সম্পূর্ণ কোরআন আকারে। অশিক্ষিত প্রফেট হেরা পর্বতের গুহায় অবতীর্ণ প্রথম ওহির রাত্রের তাৎপর্য নিয়ে এবং প্রফেট মোহাম্মদ যেভাবে পাঠ করার জন্য আদিষ্ট হয়েছিলেন তার প্রকৃতি ও অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্কের সূচনা হয়েছে। এই প্রথম ভীষণের সময় প্রফেটকে স্বর্গীয় পুস্তকের একটি পৃষ্ঠা দেখিয়ে পড়তে আদেশ করা হয়। পরে তাকে স্বর্গীয় সুবিধাও দেওয়া হয়েছিল পাঠ করার জন্য। কারণ হিসেবে বলা হয় তিনি অশিক্ষিত ছিলেন। প্রফেট মোহাম্মদ সম্বন্ধে কোরআনে বলা হয়েছে তিনি অক্ষর জ্ঞানহীন উম্মি। তিনি কোনো গ্রন্থ পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। মুসলিম পণ্ডিত বা আলেমরা জোর দিয়ে বলে থাকেন যে প্রফেট মোহাম্মদকে বলা যাবে না যে তিনি পুস্তক থেকে জ্ঞান আহরণ করেছেন, জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করেছেন অন্য উৎস থেকে। একটি পবিত্র পুস্তক বর্ণনা করার জন্য তার কয়েকটি প্রজ্ঞাকে কেতাবি জ্ঞান দিয়ে কলুষিত না করাই শ্রেয়। তাই প্রফেটের অক্ষর জ্ঞান তীব্রতা এভাবেই প্রমাণ করে যে কোরআন অলৌকিক ঘটনা থেকে উৎসারিত। এক কাহিনীতে বলা হয়েছে যে প্রফেট মোহাম্মদের প্রথম যুগে শত্রু ইবনে সিয়াদকে তিনি যখন জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর নবী? জবাবে ইবনে সিয়াদ বলেন, আমি সাক্ষ্য দেই যে তুমি অশিক্ষিত ও মূর্খ লোকেদের নবী। পাশ্চাত্য পণ্ডিতগণ অস্বীকার করেন যে প্রফেট মোহাম্মদ অশিক্ষিত ছিলেন। তিনি এক প্রভাবশালী পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন, যে পরিবার প্যাগান আরবদের প্রতি পবিত্র ধর্মীয় পীঠস্থানের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি বছরের পর বছর ধরে বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে বিদেশ ভ্রমণ করেছেন এবং তার নিজের ভাষা আরবির নিশ্চয়ই ভালো পরিচয় বা জ্ঞাত ছিল, অন্য কোনো ভাষা না জানলেও। তার স্ত্রী খাদিজা একজন খ্যাতনামা ও সফল ব্যবসায়ী রমণী ছিলেন এবং শিক্ষিত পরিবারের সদস্যা। এমনকি যদি ধরা হয় যে খাদিজার সাথে বিবাহের সময় তিনি অশিক্ষিত ছিলেন, এটা খুবই অবাস্তব যে তাদের 25 বছরের বিবাহিত জীবনে এবং একত্রে বাস করা সত্ত্বেও তিনি তার স্বামীকে লিখতে ও পড়তে বলার জন্য অনুরোধ করবেন। প্রফেট পরবর্তী জীবনে শিক্ষার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং বদরের যুদ্ধে ধৃত কয়েকজন মক্কাবাসীকে মুক্তিপণের বদলে মদিনাবাসীদের লেখাপড়া শিক্ষা দিতে বলেন। প্রফেট মোহাম্মদ অনুভব করে থাকতে পারেন যে আরবদের ঐশী গ্রন্থ নেই, কেননা তারা অশিক্ষিত। তাই তিনি উম্মিদের মধ্যে একজন রাসুল পাঠাইয়াছেন তাহাদের মধ্য হইতে। এতে প্রমাণিত হয় যে আরবরা অশিক্ষিত ছিল, যেমন ইবনে সিয়াদ প্রফেটকে বলেছিলেন,
তুমি অশিক্ষিত লোকেদের নবী। হেরা পর্বতের গুহায় সেই ভীষণকে ব্যাখ্যা করা হয়েছে প্রফেট মোহাম্মদের অবচেতন মনের নির্দেশ বলে, যাতে তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মপুস্তক অধ্যয়ন করতে পারেন। তাদের লেখকদের হাতে কলম দেওয়া হয়েছিল ঈশ্বরের বাণী পুস্তকে বিধৃত করতে, যে লেখার জ্ঞান আরবদের ছিল না। কোরআনে যে নির্ভুল বাণী লিখত তা নির্ভর করে প্রফেটের শিক্ষার জ্ঞানের ওপরে, যারা লিখতেন তাদের ওপরে নয়। কয়েকজন পণ্ডিত ব্যক্তির মতে প্রফেট মোহাম্মদ ব্যক্তিগতভাবে কিছু আয়াত বিন্যাস করেন এবং সে আয়াতগুলো পরিবর্ধনও করেন। হুদায়বিয়ার সন্ধির খসড়া প্রস্তুত করার সময় তিনি নিজের হাতে কিছু শব্দের পরিবর্তন করেন। মৃত্যুসজ্জায় বলা হয়েছে তিনি লিখবার জন্য কাগজ কলম চেয়েছিলেন তার উত্তরাধিকারী সম্বন্ধে সমস্যা সমাধান করার মানসে, কিন্তু তার সে অনুরোধ রক্ষা করা হয়নি। ঘূর্ণিরোগ ও মৃগী রোগী। বাল্যকাল থেকে মোহাম্মদ ঘূর্ণিরোগে আক্রান্ত হতেন, ফলে তিনি অচেতন অবস্থায় মাটিতে পড়ে যেতেন। নার্স হালিমার কাছে 4 বছর বয়সে প্রথমে তিনি এই রোগে আক্রান্ত হন। হালিমার পুত্রের সাথে বেদুইনদের তাঁবু ছিল কিছু দূরে। হাঁটা চলার সময় হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। হালিমা মনে করেন বালক মোহাম্মদ জীর্ণ অথবা ভূতগ্রস্ত হয়ে অজ্ঞান হয়েছে। এই ভয়ে বালক মোহাম্মদকে তার মাতার কাছে হালিমা ফিরিয়ে দেন। এই মৃগী রোগ বা ঘূর্ণরোগ তার জীবনের বেশিরভাগ জুড়ে চলেছিল এবং একে কেন্দ্র করে বিভিন্ন বর্ণনা ও কেচ্ছা কাহিনীর জন্ম হয়েছে। সাধারণত এ রোগ শুরু হতো মাথা ধরা থেকে, অর্থাৎ প্রথমে মাথা ধরত, তারপর অসম্ভব মানসিক যন্ত্রণাসহ অব্যক্ত ভীতি তার সারা দেহমনকে আচ্ছন্ন করত। কে যেন আক্রমণ করতে আসছে এই ভয়ে তিনি থাকতেন। এই ভয়ে তিনি নিজেকে লুকিয়ে রাখতে ইচ্ছা করতেন। তার দুই চোখ এদিক থেকে ওদিকে ঘুরতে থাকত, মাথা ভারী হয়ে যেত, দাঁড়াতে পারতেন না, পড়ে যেতেন। এমনকি শীতের দিনে তার কপালে ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিত, তারপরেই ভীষণভাবে ঘেমে নেয়ে উঠতেন, অর্থাৎ ঘামে সারা দেহ ভিজে যেত। তারপর মনে হতো যেন দম বন্ধ হয়ে আসছে, দেহ সংকুচিত হচ্ছে কোনো এক অদৃশ্য চাপে। এতে যন্ত্রণা হতো অসহ্য। তার ঠোঁট দুটি দপদপ করে কাঁপতে আরম্ভ করত এবং সেই সাথে সারা দেহে কাঁপন বেড়ে যেত মাথা থেকে পা পর্যন্ত। তার শ্বাসকষ্ট শুরু হতো, গোঙ্গাতে থাকতেন এবং ভীষণ কর্কশ শব্দে চেঁচিয়ে উঠতেন উটের বাচ্চার কান্নার মতো। তিনি নিজের জিহ্বা কামড়াতেন, সারা মুখ ফেনায় ভরে যেত, মুখ লাল হয়ে আসত মৃগী রোগীর মতো। তারপর হঠাৎ মুখ লাল হয়ে রক্ত ঝরত এবং গায়ের রং সাদা হয়ে যেত। এরপরেই তিনি নিস্তেজ হয়ে আসতেন অথবা মাতালের মতো দপদপ করে মাটিতে পড়ে যেতেন। তারপর খিচুনি শুরু হতো এবং অচেতন হয়ে পড়ে স্থির হয়ে যেতেন সম্মোহ মূর্ছাগ্রস্ত রোগীর মতো। এই অভিজ্ঞতাকে বর্ণনা করতে গিয়ে একবার তিনি আবদুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, আমি একটা বিকট শব্দ শুনি, তারপর মনে হয় কে যেন ভীষণ একটা ঘুষি কষল, এতে অনুভব করি আমার আত্মা যেন ছিঁড়ে যাচ্ছে, পরাণ বের হয়ে যাচ্ছে। অন্য সময় তিনি অদ্ভুত সব শব্দ শুনতে পান, মাথার গোলমাল শুরু হয়, কান ভোভো করে, যেন মৌমাছির ভোভো শব্দ, অগুন্তি মৌমাছির পাখার শোঁ শোঁ শব্দ, তারপর কানের কাছে ফিসফিস শব্দ। এ শব্দ প্রাণকে বিব্রত করে তোলে। তারপরে ঘণ্টার প্রতিধ্বনি। এই ঘণ্টার শব্দ তার কাছে অদ্ভুত লাগে, অত্যন্ত বিরক্তিকর শব্দ, অসহ্য এ শব্দ তার অন্তকরণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এমনকি প্রতিদিন যে মন্দিরে ঘণ্টা বাজে তাতেই তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, অদ্ভুত মনে হয় সে ঘণ্টার ধ্বনি। তাকে এ শব্দ উদ্বিগ্ন ও অস্বস্তি করে তোলে, মনে আতঙ্কের সৃষ্টি হয়। এ কারণেই তিনি প্রার্থনার জন্য ডাকতে যে ঘণ্টাধ্বনি বাজানো হতো তা বন্ধ করে দেন। প্রফেট মোহাম্মদের কিছু অনুসারী তার বাল্যকালের এই মূর্ছারোগের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে দেবদূতেরা এসে তাকে অবচেতন করে অন্তর হতে আদি পাপ বা বদরক্ত বের করে দিতেন। সাক্ষ্য প্রমাণে প্রফেটের সমসাময়িক যারা ছিলেন তাদের ধারণা যে তার হঠাৎ অজ্ঞান হওয়া বা খিচুনি রোগে ভুগতেন সেই বাল্য অবস্থা থেকে। ওই সময় আরবের অন্যান্য প্রাচীন লোকেদের মতো খিচুনি বা মূর্ছারোগকে পবিত্র অসুখ বলে বিবেচনা করত, যা স্বর্গীয় আশীর্বাদ স্বরূপ। প্রায় মৃগী রোগীর মতো প্রফেটের আক্রান্ত হওয়ার পূর্বে সাবধানবাণী পেতেন
এবং সাথে সাথে লুকিয়ে যেতেন বা তার চাদর দিয়ে নিজেকে অথবা মস্তক ঢেকে ফেলতেন। এই অবস্থা ও অন্যান্য নিদর্শন আরবের লেখকগণ মৃগী রোগের বা মূর্ছা রোগের লক্ষণ বলে বর্ণনা করেছেন। যাই হোক, প্রফেট মোহাম্মদের প্যাগান আত্মীয় স্বজনেরা প্রথম দিকে এ রোগের চিকিৎসা করে সারতে চেষ্টা করে। পরবর্তীতে আল ওয়াকিদির মতো লেখকেরা ব্যাখ্যা করেছেন যে রোগটা হয়তো জ্বর বা কম্পজ্বর বা মাথা ব্যথা জাতীয় হবে। আবার অনেকে ব্যাখ্যা করেছেন পবিত্র সম্মোহন ভাব, এবং অনেকে বলেছেন অন্য কিছু, যার মধ্য দিয়ে তিনি সমাধিপ্রাপ্ত হতেন এবং ওহি অবতরণ হতো ওই সময়, এবং সেই অবস্থাতে তিনি ঐশীবাণী আবৃত্তি করতেন। এবং সত্যি বলতে কি, প্রফেটিক জীবনের শুরুতে ওহি পাওয়ার পূর্বে এই মূর্ছ অবস্থায় সমাধিপ্রাপ্ত হতেন। এই সমাধিপ্রাপ্ত অবস্থার কালভেদ ছিল, অর্থাৎ ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতো। সময়ের বিবর্তনে এই মূর্ছা রোগের মাত্রা কমে গেল এবং মদিনাতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটত খুব কম। আরও বলা হয়েছে যে শুরুতে এই রোগের বেগ কম ছিল, তাই ভালোমতো কোনো চিকিৎসা হয়নি। এর ফলে ক্রমে বৃদ্ধি পেতে পেতে আবারও কমে গেছে, যার ফলাফল দেখা গেছে মক্কায় ওহি অবতরণের এবং পরবর্তীতে মদিনায় ওহি অবতরণের পুনঃপুন সংঘটন থেকে। কারণ মক্কায় সূরা নেমেছে 90 বার আর মদিনাতে 24 বার। মদিনাকালে দেখা গেছে যে সে সময় প্রফেটের সচেতনতা বেশি ছিল, এবং সেই অবস্থায় কোনো কোনো পণ্ডিত ব্যক্তি মনে করেন যে কিছু সম্মোহন অবস্থা অকৃত্রিম ছিল, এবং পরের ঘটনা যদিও দেখাত স্বতঃস্ফূর্ত, মনে হতো নিয়ন্ত্রিত এবং কোনো বিশেষ উদ্দেশ্যে আত্মোদ্ভূত। প্রফেট মোহাম্মদ অনুভব করতে পারতেন যে তার এই পবিত্র সমাধিভাবের মাত্রা কমে যাওয়াতে তার অনুসারীরা বিশ্বাস করত যে এই পরিবর্তিত অবস্থায় তার অনুপ্রাণিত প্রকৃতির কথাবার্তার মাত্রাও কমে গেছে। তার এই বিচ্ছিন্ন সম্মোহন ভাবকে তিনি সমন্বিত করতে পেরেছিলেন ভবিষ্যৎ বক্তা হিসেবে, অর্থাৎ তার বাণীকেই তার অনুসারীগণ ঐশীবাণী বলে বিবেচনা করেছেন। মুসলিম পণ্ডিতেরা এই সব অনুমানকে পক্ষপাতগ্রস্ত ও ভিত্তিহীন বলে বাতিল করেন। প্রফেট মোহাম্মদের যে মৃগী রোগ বা মূর্ছা রোগ ছিল, এ সম্বন্ধে আরব দেশে কোনো দলিল নেই। কোনো সময় তার এই তথাকথিত রোগের লক্ষণ দেখা যায়নি, এবং তার একজন সাহাবিও কখনো বলেননি যে প্রফেটের মানসিক অস্থিতি ছিল। আরবের বন্য গোত্রদ্বন্দ্বকে শান্ত ও নিয়ন্ত্রিত করতে, ইসলামের পক্ষপুটে বিধর্মী আরবদের টেনে আনতে, কোরআনের যেসব পবিত্র ও পুতবাণী আমরা দেখি তার গ্রহিতারূপে যে মহান পুরুষটি সক্ষম হয়েছিলেন, এইসব স্পষ্ট ঐতিহাসিক সত্যগুলো মুসলিম পণ্ডিতেরা বলেন প্রমাণ করে যে প্রফেট মোহাম্মদ ছিলেন যুক্তিবাদী, পরিষ্কার মস্তিষ্ক এবং প্রকৃতস্থ, এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত এই অবস্থায় ছিলেন। ভূতাবেশ। প্রাচীন লোকেদের মধ্যে ভূতগ্রস্ত হওয়া বা ভূতে পাওয়া সাধারণ বিশ্বাস ছিল, এখনও আছে। তাই আরবে খ্রিস্টান বেদুইনদের মধ্যে মোহাম্মদের বাল্যাবস্থায় ভূতগ্রস্ত হওয়ার কাহিনী অস্বাভাবিক ছিল না। তাই তখনকার আরববাসী সন্দেহ করত যে মোহাম্মদ বাল্যাবস্থায় ভূতগ্রস্ত হতেন। পরে তার এই রোগ সম্বন্ধে অনেক থিওরির অবতারণা হয়েছে। এটা হতে পারে যে তিনি কোনো নারীর অশুভ দৃষ্টিতে ক্ষতি করার জন্য জাদু করত ঈর্ষাবশত, এবং দড়ি বা সুতোয় গিট দিয়ে তাদের দুষ্ট মানুষ চরিতার্থ করত। প্রফেট মোহাম্মদ আরবদের মধ্যে প্রচলিত এই নিয়ম বা পদ্ধতি সম্বন্ধে অজ্ঞাত ছিলেন না। যারা বিশ্বাস করতেন যে প্রফেট মোহাম্মদ কুদৃষ্টির দ্বারা জাদুগ্রস্ত হয়েছেন, তাদের সংখ্যা কম ছিল না। তার স্ত্রী খাদিজা এটা পছন্দ করতেন না যে তার স্বামী এই পদ্ধতির দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তাই তিনি এক বৃদ্ধাকে ডেকে এনে এর প্রতিরোধ করতেন। যখন প্রফেট মোহাম্মদ ঐশীবাণী পেতে আরম্ভ করলেন, তখন এই বৃদ্ধা মহিলাকে বিদায় করেন। প্রফেট মোহাম্মদের শত্রুরা তার মধ্যে যে রহস্যজনক লক্ষণ দেখতে পায়, সেটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তিনি যে দাবি করতেন গ্যাব্রিয়েলের মারফত আল্লাহর বাণী পেতেন, এটা তার বিরুদ্ধ দলের মনে বদ্ধমূল করেছিল এই মর্মে যে কোনো অশুভ অস্তিত্ব এই সব গায়েবী আওয়াজের জন্য দায়ী। যখন প্রফেট মোহাম্মদ ঐশীবাণী পেতে আরম্ভ করলেন, তখন এই বৃদ্ধা মহিলাকে বিদায় করলেন।
প্রফেট মোহাম্মদের শত্রুরা তার মধ্যে যে রহস্যজনক লক্ষণ দেখতে পায় সেটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তিনি যে দাবি করতেন গ্যাব্রিয়েল মারফত আল্লাহর বাণী পেতেন, এটা তার বিরুদ্ধ দলের মনে বদ্ধমূল করেছিল এই মর্মে যে কোনো অশুভ অস্তিত্ব এইসব গায়েবি আওয়াজের জন্য দায়ী। প্রফেট মোহাম্মদ জাদুগ্রস্ত বা ভূতগ্রস্ত হয়ে কোনো দুষ্ট আত্মার মুখপাত্র হয়ে এসব কথাকে আল্লাহর বাণী বলে চালাচ্ছেন। অতএব উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল। কেউ শনাক্ত করল যে প্রফেটকে জিনে ভর করেছে, যে তাকে দিয়ে বলাচ্ছে। কেউ বলল জাদুগ্রস্ত মানুষ, কেউ বলল ম্যাজিশিয়ান কিংবা ভবিষ্যৎ বক্তা। জোহরা গোত্রের আসওয়াদ ইবনে আব্দুল ইয়াগত প্রফেটের মায়ের তরফের কাজিন, অপবাদ দিল জাদুকর ও পাগল বলে, এমনকি প্রফেটকে খুন করার জন্য খুনি ভাড়া করার চেষ্টা করে। প্রফেট মোহাম্মদ বিশ্বাস করতেন যে শয়তান বা দুষ্ট ব্যক্তিরা মানুষকে বিভ্রান্ত করছে। এই দুষ্ট প্রকৃতি রাতে প্রার্থনার সময় মানুষের অন্তরে প্রবেশ করে তাদের সত্যপথ থেকে বিপথে চালাবার চেষ্টা করছে। শয়তান আদমকে ধোঁকা দিয়েছিল, তাই তাকে বেহেস্ত থেকে তাড়িয়ে দেওয়া হয়। অতীতে সে মহান প্রফেটদের বেপথে নেওয়ার চেষ্টা করেছে। এক স্মরণীয় ঘটনায় প্রফেট নিজেই শয়তান দ্বারা সাময়িকভাবে ধোঁকা খেয়ে যান। প্রফেটের শত্রুরা বলত অশুভ শক্তি তাকে ভর করেছে কোনো দুষ্টবুদ্ধি কাজে লাগানোর জন্য, এবং তারা উপহাস করছে তার বিরুদ্ধে বলছে। এরূপ পাঁচজন উপহাসকারী ও বিদ্রূপকারী একদিনই মারা গেছে। প্রফেট তার চাচা আবুল আহাবকে অভিশাপ দেন এবং কিছুদিনের মধ্যে বদরের যুদ্ধে আবুল আহাব মারা যান। বদরের যুদ্ধে প্রফেট মন্ত্র পড়ে শত্রুদের নিক্ষেপ করেন। প্রথমে তিনি তাঁবুতে বসে ধ্যান করতেন, তারপর বের হয়ে এসে আনুষ্ঠানিক পদ্ধতিতে এক মুঠো কাঁকড় তুলে শত্রুদের প্রতি নিক্ষেপ করে বলতেন, তাদের ভূতে পাক, নিপাত যাক। হুয়াইনের যুদ্ধেও তিনি একই পদ্ধতি অবলম্বন করেছেন এবং এক মুঠো ধুলো নিক্ষেপ করে বলেছেন, তোদের ধ্বংস হোক। অন্য একটা ঘটনায় বলা হয়েছে যে যখন একটি খ্রিস্টান ডেলিগেশন নাজরান থেকে প্রফেট মোহাম্মদের সাক্ষাতে এলেন, তারা উভয় ধর্মের তত্ত্ব সম্বন্ধে আলোচনায় অংশ নেন। এক পর্যায়ে প্রফেট বলেন যে বিষয়টি সাব্যস্ত হোক একে অন্যকে অভিশাপ প্রদানের মাধ্যমে। এতে খ্রিস্টান ডেলিগেশন সম্মত হয়নি। মুসলিম বর্ণনাকারীদের মতে প্রফেট মোহাম্মদ ঘটনাকে প্রভাবিত করতেন তার কথার দ্বারা, এবং এই ক্ষমতা তিনি কোনো অশুভ শক্তি থেকে পেতেন না, পেতেন আল্লাহর কাছ থেকে, যিনি তাকে সারা জীবন ধরে পরিচালিত করেছেন। এই আল্লাহর শক্তি ও সাহায্যে তিনি তার শত্রুদের ও প্রতিবাদী শক্তিকে ধ্বংস করেছেন। জায়েদ ইবনে হারিথ। খাদিজার পর ইসলামে দীক্ষিত দ্বিতীয় ব্যক্তি হলেন জায়েদ ইবনে হারিথ। তিনি খ্রিস্টান কালব গোত্রের দক্ষিণ সিরিয়াতে জন্মগ্রহণ করেন। দস্যুদের দ্বারা অপহৃত হয়ে তিনি বিক্রীত হন খাদিজার ভাইপোদের কাছে এবং সেখানেই পালিত হন। খ্রিস্টধর্মে বিশ্বাস রেখেই তিনি খাদিজার অধীনে ছিলেন। খাদিজা যখন প্রফেট মোহাম্মদকে বিবাহ করেন তখন তিনি বালক জায়েদকে উপহার দেন স্বামীকে। তখন জায়েদের বয়স 15 বছরের মতো। জায়েদ দাস হিসেবেই কাজ করতেন। যখন তাকে মুক্তি দিয়ে তার গোত্রের কাছে ফিরে যেতে বলা হল, জায়েদ ওই বাড়িতেই থাকার ইচ্ছা প্রকাশ করলেন। তার আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করে জায়েদকে নিয়ে কাবা ঘরে যান প্রফেট মোহাম্মদ এবং সকলের সম্মুখে দাসত্ব থেকে মুক্তি দিয়ে ঘোষণা দেন যে তিনি জায়েদকে নিজের পুত্র হিসেবে দত্তক নিলেন। যুবক জায়েদ তখন থেকেই জায়েদ ইবনে মোহাম্মদ বলে পরিচিত হলেন। জায়েদই কেবলমাত্র প্রফেট মোহাম্মদের সাহাবিদের মধ্যে কোরআনে উল্লেখিত হয়েছেন। প্রফেট মোহাম্মদ প্রথমে জায়েদকে বিবাহ দেন তার প্রথম খ্রিস্টান নার্স উম্মে আয়মানের সাথে। তিনি বারাকা নামেও পরিচিত ছিলেন। জায়েদের চেয়ে বারাকা 15 বছর বয়সে বড় ছিলেন এবং তিনি জায়েদকে এক পুত্র সন্তান উপহার দেন, তার নাম ওসামা। পরে জায়েদ বিবাহ করেন প্রফেটের কাজিন সুন্দরী জয়নবকে। পরে তাকে তালাক দেওয়া হয়। প্রফেট মোহাম্মদ তখন নিজেই জয়নবকে বিবাহ করেন। যখন প্রফেট মোহাম্মদের কাছে কোরআনের বাণী অবতরণ করতে শুরু করেন তখন জায়েদের বয়স প্রায় 30। জায়েদ সুশিক্ষিত ছিলেন এবং আরবি ভাষার উপরে ভালো দখল ছিল তার।
তিনি প্রফেটের প্রাথমিক ওহিধারকদের মধ্যে একজন ছিলেন। প্রফেটের ধর্মীয় প্রচার ও প্রসারের ওপর জায়েদের প্রভাব ছিল যথেষ্ট। প্রফেট মোহাম্মদ যখন ক্ষমতায় অধিষ্ঠিত, তখন জায়েদ প্রফেটের বিশ্বাসী ব্যক্তিরূপে সকলের কাছে সম্মানীয় ছিলেন। বলা হয়েছে যে 1929 সালে মুতার যুদ্ধে তার অকাল মৃত্যু না হলে হয়তো তিনিই প্রফেট মোহাম্মদের উত্তরাধিকারী হতেন। সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেন, প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তার মধ্যে আবু বকর ছিলেন বেশ প্রভাবশালী ব্যক্তি। তিনি ধর্ণাঢ্য বণিক, প্রফেটের চেয়ে 2 বছরের ছোট। পরে ইনি প্রফেটের শ্বশুর হন এবং প্রথম খলিফা বা প্রফেটের উত্তরাধিকারী। আবু বকর ওসমান ইবনে আফানকে প্রভাবিত করলে তিনিও ইসলাম গ্রহণ করেন। ওসমান শক্তিশালী কুরেশি উমাইয়াদের গোত্রভুক্ত। পরে তিনি ইসলামী রাজ্যের তৃতীয় খলিফা হন। অন্যদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা হলেন খাদিজার ভাইপো এবং নামকরা যোদ্ধা জুবাইর ইবনে আওয়ান। জুবাইরের পুত্র আরওয়া ইসলামিক প্রাথমিক ট্রেডিশনে একজন অথরিটি ছিলেন। খাদিজার আর একজন আত্মীয় আবদুল্লাহ ইবনে উম্মে মাখতুম ইসলাম গ্রহণ করেন, কিন্তু প্রফেট তাকে প্রথমে ফিরিয়ে দেন কারণ তিনি অন্ধ ছিলেন, কিন্তু পরে তাকে গ্রহণ করা হয়। তিনি 2-2 বার মক্কার গভর্নর পদে অধিষ্ঠিত হন। প্রফেটের চাচা হামজা প্রথমে ইসলাম বিরুদ্ধ ছিলেন, কিন্তু মক্কার একটি বিরুদ্ধ দলের হাত থেকে প্রফেট তাকে রক্ষা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেন। প্রাথমিক বিশ্বাসীদের মধ্যে আবু তালিবের পুত্র আলীও ছিলেন। আলী ছিলেন প্রফেট মোহাম্মদের চাচার পুত্র। 13 বছর বয়সে আলীকে প্রফেট নিজ সংসারে অন্তর্ভুক্ত করেন। পরে আলী ফাতিমাকে বিবাহ করে প্রফেটের জামাতা হন। তারপর হন চতুর্থ খলিফা। তিনি শিয়াদের প্রথম ইমামও। প্রথম দিকে নতুন ধর্ম ইসলামকে অতি সতর্কতার সাথে পালন করা হতো, কারণ শক্তিশালী কোরেশিদের প্রতিবাদ ও অত্যাচারের ভয় ছিল। গোলজিহার লিখেছেন যে প্রথমে মুসলিমদের প্যাগান মক্কানদের অগোচরেই প্রার্থনা ও অন্যান্য রিচুয়াল পালন করতে হতো, এবং এমনকি ইসলাম ধর্ম পালন যখন খোলাখুলিভাবে চালু হল তখনও প্রার্থনার সময় সেজদা করাকে মরক্কানরা উপহাস ও বিদ্রূপ করত। ট্রেডিশন মতে আবু তালিব তার যুবক পুত্র আলী ও প্রফেট মোহাম্মদের মক্কার নিকট এক স্থানে প্রার্থনার কথা জানতেন না, তাই তাদের জিজ্ঞাসা করেছিলেন এটা তোমরা কি করছ। প্রফেট মোহাম্মদ জবাবে বলেন যে ঐশীর নির্দেশ মতে তিনি ইসলামের অনুসরণ করছেন এবং আবু তালিবকেও তার দলে যোগ দিতে বলেন। আয়েশার বর্ণনানুযায়ী বৃদ্ধ ব্যক্তি আবু তালিব জবাব দিয়েছিলেন যে তিনি তার বাপদাদাদের ধর্মবিশ্বাস ত্যাগ করতে পারবেন না এবং এমন একটা প্রার্থনায় যোগও দিতে পারবেন না যেখানে মাথার উপরে পর্চার দেশ উঠে যায়। পরে তায়েফের শহরবাসীরা ইসলামে যোগ দিতে রাজি হয় এই শর্তে যে তারা সেজদা বাদ দিতে চায় প্রার্থনা থেকে। তাদের এ প্রস্তাব অবশ্য গৃহীত হয়নি। যখন মক্কার লৌহমানব ও বদমেজাজি এককালীন ইসলাম বিরোধী ওমর ইবনে আল খাত্তাব ইসলাম গ্রহণ করেন, তখন মুসলিমদের সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। তার নিজের বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ প্রফেট মোহাম্মদের অনুসারী হয়েছে। তখন ওমর তাদের বাসায় গিয়ে দেখেন যে তাদের দাস খাবাব জোরে জোরে কোরআনের পাণ্ডুলিপির এক অংশ পাঠ করছে। রেগেমেগে প্রথমেই তিনি বোনকে আঘাত করেন, ফলে তার রক্তপাত হয়। নিজেকে সামলে নিয়ে যখন একটু শান্ত হন তখন খাবাব তাকে সে আয়াত পাঠ করতে এবং নতুন ধর্ম সম্বন্ধে শুনতে অনুরোধ করে। এরপর ওমর নিজেই মুসলিম হন। পরে ওমর দ্বিতীয় খলিফা হয়েছিলেন। প্রফেট মোহাম্মদ তার প্রাথমিক শিষ্যদের নিয়ে নিজের বাসাতে আলোচনা করতেন না, আলোচনা করতেন কোরেশ গোত্রের মাখজুম আল আকরামের বাসায়। সেটা মক্কার বাইরে একটা নির্জন স্থানে অবস্থিত ছিল। বিভিন্ন অথরিটি প্রাথমিক মুসলিমদের লিস্টি দিয়েছেন বিভিন্নভাবে এবং তাদের পর্যায়ক্রমে। আবু বকর বা আলী মনে করেন না যে খাদিজা ও জায়েদ ইবনে হারিথ বিশ্বাসীদের মধ্যে প্রথম। সম্ভবত খাদিজা মহিলা বলে তার নাম উল্লেখিত হয়নি, আর জায়েদকে বাদ দিতে পারা যায়নি ক্রীতদাস বলে, কারণ অন্য ক্রীতদাসদের নাম উল্লেখ আছে।
সম্ভবত উভয়কে বাদ দেওয়া হয়েছে খ্রিস্টান বলে, কেননা খ্রিস্টান বলে তারা সত্যিকারের ইসলাম গ্রহণকারী হতে পারেন না। ক্রীতদাসদের মধ্যে প্রথম দিকে মুসলিম ছিল খাবাব, জোহরা গোত্রে কাজ করত কামার হিসেবে, তার মা ছিল পেশাদার খাতনাকারী। অন্যজন ছিল আম্মার ইবনে ইয়াসির, যে আল আকরামের বাসায় যাতায়াত করত। তার মায়ের দ্বিতীয় স্বামীর মধ্য দিয়ে তার খ্রিস্টানদের সাথে যোগাযোগ হয়েছিল। তার মায়ের দ্বিতীয় স্বামী মূলত গ্রিক মুক্ত দাস এবং সম্ভবত খ্রিস্টান। আবু বকর একবার এক ক্রীতদাসকে মুক্তিপণ দিয়ে খালাস করেন, তার নাম বিলাল। বিলাল তার মক্কান মালিক কর্তৃক নিষ্ঠুরভাবে নির্যাতিত হতো। বিলাল এক আবেসিনিয়ান ক্রীতদাসীর পুত্র, এই কারণে খ্রিস্টানিটি সম্বন্ধে জ্ঞান ছিল। সে আবু বকরের পরিবারে যোগ দিয়ে পরে অন্য মুসলমানদের সাথে মদিনায় চলে যায়। তার দরাজ কণ্ঠস্বরের কারণে প্রথমে সে মুয়াজ্জিন হয়েছিল এবং মসজিদের কাছে একটি উঁচু ছাদের উপর থেকে আজান দিয়ে মুসল্লিদের নামাজের দিকে ডাকত। 630 সালে তাবুকে যখন প্রফেট মোহাম্মদ আইলার খ্রিস্টান প্রিন্স জনকে সংবর্ধনা জানান, তখন তিনি বিলালকে আতিথেয়তার ভার দেন, কারণ বিলাল খ্রিস্টানদের রীতিনীতির সাথে পরিচিত ছিল। প্রফেট মোহাম্মদ বিলালকে একখণ্ড জমিদান করেন, কিন্তু প্রফেটের মৃত্যুর পর দ্বিতীয় খলিফা ওমর বিলালের দাসত্বের কথা ভুলেননি, তাই সে জমি বাজেয়াপ্ত করেন। কিন্তু কারণ দেখানো হয় বিলাল সে জমি আবাদ করতে ব্যর্থ হয়েছে। ওমরের অনুমতি নিয়ে বিলাল মদিনা ত্যাগ করে খ্রিস্টান সিরিয়ায় চলে যান। 629 খ্রিস্টাব্দে সিরিয়া অধিকার করে ওমর যখন সিরিয়ায় আসেন, তখন তার বিলালের আজান শোনার ইচ্ছা হয়। বিলাল শেষবারের মতো আজান দেন। অন্য এক বর্ণনায় বিলাল দামেস্কে মারা যান এবং তার সমাধি বলে কথিত স্থানকে এখনও প্রদর্শন করা হয়। অন্য আরেকটি বর্ণনা অনুযায়ী বিলাল দামেস্ক থেকে আনাতোলিয়ায় খ্রিস্টান তারসাসে গমন করেন এবং সেখানে তার মৃত্যু হয়। তার সমাধি তারসাসে বা আলেপ্পোতে যে কোনো এক স্থানে হতে পারে। উল্লেখযোগ্য যে নতুন কনভার্ট মুসলিমদের মধ্যে প্রায় 40 জন ছিল নিম্ন সামাজিক স্তরের, আবেসিনিয়া অথবা বাইজেন্টাইন অরিজিন। প্রফেটের অতি ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে যারা মক্কাতে ছিলেন খ্রিস্টান ছিলেন অথবা খ্রিস্টান শিক্ষা সংস্কৃতি সংযুক্ত, কিছু কনভার্ট হয়েছিল আল আকরামের বাসায়। প্রফেটের অতি ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে যারা মক্কাতে ছিলেন অথবা খ্রিস্টান শিক্ষা সংস্কৃতির সাথে যুক্ত, আর কিছু কনভার্ট হয়েছিল আল আকরামের বাসাতে। প্রফেট মোহাম্মদ ওহি পেয়ে প্রথমেই যাদের দ্বারা লেখাতেন তাদের মধ্যে বেশ কয়েকজন খ্রিস্টানও ছিল। মক্কায় প্রথম দিকে প্রফেট ঘনিষ্ঠভাবে খ্রিস্টানদের সাথে যোগাযোগ রাখতেন। গ্রিক বাইজেন্টাইনও তাদের মধ্যে ছিল। ওই সময় বাইজেন্টাইনরা সিরিয়া ও মিশর নিয়ন্ত্রিত করত এবং আবেসিনিয়ার বন্ধু দেশ ছিল। যখন 615 খ্রিস্টাব্দে পারস্য রাজ দ্বিতীয় খসরু পারভেজ হেরাক্সিয়াসের অধীনে সেনাদের পারস্ত করেন, তখন প্রফেটের বিরুদ্ধে মক্কাবাসী আনন্দ উৎসব করছিল, কারণ পারস্যরা তাদের মতোই অগ্নিপূজারী রূপে মূর্তি পূজক ছিল। এদের সাথে ইসলামের মিল ছিল না, কিন্তু প্রফেটের সহানুভূতি ছিল বাইজেন্টাইনদের ওপর এবং এর ওপর তিনি একটি ওহি পান। যেমন গ্রিকরা অতি নিকটভূমিতে পরাজিত হয়েছে, কিন্তু এই পরাজয়ের পর তারা শত্রুদের পরাজিত করবে, সূরা নম্বর 30 আয়াত নম্বর 1-2। 10 বছর পর 625 খ্রিস্টাব্দে মুসলিমদের ক্যাম্পে আনন্দ উৎসব হয় যখন বাইজেন্টাইনরা পারসিকদের বিধ্বস্ত করে পরাজিত করে এবং প্রফেট মোহাম্মদের ভবিষ্যৎবাণী ফলে যায়। বলা হয় যে যখন বাইজেন্টাইনদের বিজয় সংবাদ সকলে জানতে পারে, তখন অনেকেই ইসলাম গ্রহণ করে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্ন প্রায়, গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি, এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন তিনটি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।